হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি গালিবয় রানার একটি এক্সক্লুসিভ ভিডিও নিয়ে। আপনারা অনেকেই হয়তো জানতে চেয়েছেন যে গালিবয় রানাকে কবে নাগাদ স্কুলে ভর্তি করা হবে, কিংবা আদৌ তাকে স্কুলে ভর্তি করানোর কোনো ব্যবস্থা তাবিব ভাই নিয়েছে কিনা। তো আজকে আমরা সেই কথাই শুনবো তাবিব ভাইয়ের মুখ থেকেই, এবং সেই এক্সক্লুসিভ ভিডিওটি দেখে পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকুন। আমাদের সাথে থেকে গালিবয় রানা কবে নাগাদ স্কুলে ভর্তি হচ্ছে সেই সম্পর্কে জেনে নিন। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যেই গালিবয় রানার বেশ কিছু গান আমি আপনাদের শুনিয়েছি, সেই গানগুলোর পরে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি গালিবয় রানার একটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি আমাদেরকে জানাবেন। সো ভিউয়ার্স, চলুন আমাদের আজকের এই ভিডিওটি শুরু করি। ফিভার্স, গালিবয় রানাকে আগামী বছরই স্কুলে ভর্তি করানো হবে এ ব্যাপারে তাবিব ভাই বলেছেন আমাদের যে আগামী বছরের শুরুতেই তাকে স্কুলে ভর্তি করানো হবে। সে সম্পর্কে আমরা শুনবো তার মুখ থেকেই। চলুন আমরা সেই ভিডিওটি দেখি এবং তার কাছ থেকে শুনে নেই যে গালিবয় রানাকে নিয়ে দিয়ে কী ধরনের একটি পরিকল্পনা সে হাতে নিয়েছে, বা কী ধরনের গান নিয়ে আগামীতে গালিবয় আপনাদের সামনে আসবেন সে সম্পর্কে তাবিব ভাইয়ের কাছ থেকেই শুনবো। চলুন। ওকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে, আমি ওকে নিয়ে ওর মাধ্যমে অলিগলির কিছু মেসেজ আমি দেশবাসীকে শোনাতে চাই, এবং দেশবাসীকে ওর কণ্ঠে আমি একটি আবদার দেশবাসীর কাছে রাখতে চাই, যে আবদারটা গালিবয় প্রার্থী নিয়ে আসছে। পড়াশোনার বিষয় হচ্ছে মূলত ওকে স্কুলে এখনও ভর্তি করতে পারিনি। লেটের কারণ হচ্ছে বেশ কয়েকজন মানুষ আগ্রহ পোষণ করছে যে ওকে স্কুলে পড়াশোনা করাবে। তারা দায়িত্ব নিতে আসলো, কথা বললো, পরে আবার দায়িত্বটা নিল না। তো আমি ব্যক্তিগতভাবে কয়েকটি স্কুলে যোগাযোগ করেছি। তো এবছরটা তো ভাঙা বছর, তো এবছরেও কোনো একটা স্কুলে যাতায়াত করবে। আগামী বছর জানুয়ারি মাস থেকে ওকে কোনো একটা স্কুলে ভালো করে ভর্তি করবো ইনশাল্লাহ। বাবা মা প্রত্যেক একটা ছেলে যখন ভালো কিছু করে প্রতিটি বাবা মায় খুশি হয়, আনন্দিত হয়। সেই হিসেবে ওর বাবা মা এখন অনেক আনন্দিত, এবং ছেলেকে এখন তারা অনেক আনন্দিত এবং গর্ববোধ করে ছেলেকে নিয়ে। এখন ভিউয়ার্স, এতক্ষণ শুনলেন যে তাবিব ভাই তাকে নিয়ে কী ধরনের পরিকল্পনা করেছেন, এবং আপনারা অনেকেই হয়তো জানতে পেরেছেন যে তাবিব ভাই কেন তাকে এবছরই স্কুলে ভর্তি করাতে পারেনি। তার কারণ হচ্ছে এখন বছরের মাঝামাঝি একটি সময় বা শেষের একটি সময়, এই সময়টিতে গালিবয় রানাকে একটি স্কুলে ভর্তি করানো অসম্ভব, এবং পরবর্তীতে বছরের শুরুতেই নীলক্ষেতের একটি স্কুলের সাথে ইতিমধ্যেই গালিবয়ের রানাকে খুঁজে বের করা তাবিব ভাই কথা বলেছেন, এবং রানা মৃধাকে খুব দ্রুত সময়ের মধ্যে সেখানে ভর্তি করানো হবে এবং তাকে শিক্ষার একটি সুযোগ দেওয়া হবে, এবং তার যে মেধা রয়েছে বাংলার র্যাপ সঙে যে একটি দারুণ একটি ছন্দ সে যোগ করেছে, বা দারুণ একটি সময় সে অতিবাহিত করছে বাংলার র্যাপ সঙকে ঘিরে, সেইগুলোকে আরও আরও বেশি এগিয়ে নেবে আমাদের সামনে, সেই প্রত্যাশায় আমরা করছি। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তবে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আমাদের আশেপাশে গালিবয় রানার মতো আরও অনেক শিশু রয়েছে যারা এ ধরনের প্রতিভা রয়েছে, বা এছাড়াও অন্যান্য অনেক ধরনের প্রতিভা তাদের মধ্যে রয়েছে। সেই প্রতিভাগুলোকে তুলে ধরুন আমাদের সামনে, আমরা সেই প্রতিভাগুলোকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব, যেমনটি আমরা রানাকে করেছি। তো এভাবেই হচ্ছে বাংলাদেশ এগিয়ে যাবে, এবং বাংলাদেশের আনাচে কানাচে যত প্রতিভা রয়েছে সেগুলো আমাদের সামনে তুলে আসবে। তো ভিউয়ার্স, আজকে বিদায় নিচ্ছি এই বলে যে আপনারা সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।